কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর এই স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কেবল শরীরের সমস্যা দেখা যায়। আর এই স্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত খাদ্য, অনেক সময় পুষ্টিকর খাদ্য সঠিক নিয়মে মেনে না খেলে পুষ্টিগুণ পাওয়া যায় না। নানা খাবার থাকলেও বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকলের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য হলো দুধ। এই দুধ হলো অ্যানিম্যাল ফুড, অর্থাৎ কোনো প্রাণীর থেকে পাওয়া জিনিস। এই খাদ্যগুলিতে প্রচুর পরিমাণে হরমোন, অ্যামিনো অ্যাসিড, এনজাইম থাকে, যা শরীরের পক্ষে ভালো। দুধ থেকে অনেক পুষ্টিগুণ পাওয়া যায়। এই জন্য সমীক্ষায় দেখা গেছে যেসব লোক প্রতিদিন দুধ না খায় 40 বছর পর তাদের শরীরের সমস্যা দেখা দেয়। কিন্তু ভালো ফল তখনই পাওয়া যাবে যখন সঠিক সময়ে সঠিকভাবে এটি খাওয়া হবে। সঠিকভাবে না খেলে শরীরে বিক্রিয়ার মাধ্যমে শরীরের ওপর বিরূপ প্রভাব ফেলবে। তাই সঠিকভাবে জেনে নিন কি করে দুধ খেলে দুধের পুষ্টিগুণ সম্পূর্ণ পাবেন। কিছু নিয়ম আছে দুধ খাওয়ার আগে বা পরে, সেগুলি করা উচিত নয়। তো আসুন জেনে নিই কখন দুধ খাওয়া উচিত আর কখন দুধ খাওয়া উচিত নয়। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, এবং আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। 1. ভারী খাবার পরে কখনো দুধ খাবেন না। দুধ নিজেই খাদ্যের সমান, তাই খাওয়ার পর আবার দুধ পান করলে শরীরের জন্য তা অতিরিক্ত হয়ে থাকে। দুধ সাধারণত পাচন করতে সময় লাগে, তাই খাবার পর দুধ খেলে খাবার পাচন প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে, অ্যাসিড হয়ে যায়, পেট ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা যায়। 2. যদি খাবারের পরই দুধ খেতে হয় তবে দুটোর মধ্যে সামঞ্জস্য করে নিন, অর্থাৎ দুটি খাবারের মাত্রা অর্ধেক করে নিন। উদাহরণ হিসেবে যদি আপনি 4টি রুটি সাধারণত খেয়ে থাকেন তাহলে সেখানে 2টি রুটি খান আর দুধ খান 1/2 গ্লাস। 3. ভালো পাচনের জন্য লাঞ্চ করার 2 ঘন্টা পর দুধ পান করলে ভালো ফল লাভ হয়। 4. দুধ খাওয়ার আগে বা পরে টক জাতীয় ফল বা আচার কিছু খাবেন না, সঙ্গে নোনতা জাতীয় খাবার, ফাস্টফুড, চিপস খাবেন না। খেতে হলে 1 ঘন্টা বিরতি দিয়ে তবেই খাবেন, নাহলে কেমিক্যাল রিয়াকশন হয়ে শরীরে ক্ষতি করবে। 5. আপনি যদি স্যালাডে পেঁয়াজ ব্যবহার করেন বা খাদ্যে বেগুনের কোনো কিছু থাকে তবে সেই খাদ্য গ্রহণের 2 ঘন্টা পরই দুধ খাবেন। এই দুটি একসঙ্গে সেবন করলে ত্বকের সমস্যা দেখা দেয়। 6. অনেক সময় ত্বকে সাদা দাগ দেখা যায়। দুধ খাওয়ার আগে বা পরে মাছ মাংস খেলে এরকম হয়ে থাকে। আর এছাড়া প্রবল অ্যাসিডের সুযোগ থাকে। 2টি খাদ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা পাচনতন্ত্রে চাপ পড়ে, যার ফলে পরবর্তীতে সমস্যা দেখা যায়। যদি আপনাকে এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় তবে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য বন্ধুরা ব্যাস এতটুকুই। যদি আমার এই ছোট্ট তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।